ভাই 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 স্কুল খুলে গেছে ভাই এখন থেকে আমাদের অফলাইনে এক্সাম দিতে হবে অফলাইনে এক্সাম হবে তো ভাই সবাই ফেল করে যাব গত দু বছর ধরে তো সবাইকে ঢেলে ঢেলে নাম্বার দিয়ে পাস করিয়েছে কিন্তু এবার আমাদের কি হবে পাস করিয়েছে তো করিয়েছে কতদিন বাদে স্কুল কলেজ খুলেছে কোথায় উল্লাস করবি আনন্দ করবি ওই দেখ কত সুন্দরী মেয়েরা স্কুলে এসে এই নে চুমু দে মা আরে ভাই ব্যাপারটা একটু বোরজ আগে আমরা দু ঘন্টার পরীক্ষা বাড়িতে বসে 5 ঘন্টা ধরে দিতাম আর এখন দু ঘন্টার মধ্যেই খাতা সাবমিট করতে হবে ভাই হাতে স্পিড কমে গেছে আমরা লিখব কি করে ও তো স্পিড কমে গেছে তালে মালে সাথে একটু রকেট ক্যাপসুল মিশিয়ে দি এই নে মারা না না বল হাউ ইজ দ্য জর্চ ওই চতুর ওই যে অনলাইন এক্সামের সময় বড় বড় লেকচার দিত বই মালটা আরো চিবি খুলে হাতে চলে এসেছে ভাই তাহলে আমাদের কথা ভাব একবার ভাই ততখালি স্পিড কমে গেছে আমি যে বাংলা ইংরাজি অক্ষরই ভুলে গেছি এখন আমার কি হবে কেন তুই আরো বেশি করে তোরি রকেট ক্যাপসুল খা

জানতাম এরকমটাই হবে ভাই রমেশ স্যা ভাই সুরেশ কতদিন পরে তোকে সামনাসামি দেখাম বা রে ভাই তোর গার্লফ্রেন্ড হচ্ছে না ভাই সোর আমারও হয়নি ভাই আমাদের কপালে কি মেয়ে ছুটবে না ভাই আমরা সিঙ্গেলি মরবো বা কি স্যার এটা বিগত দু বছরের হোমওয়ার্ক স্যার মনে আছে লকডাউনের স্কুল ছুটির আগের দিন সবাইকে আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন তারপরে তো আপনাকে দেখানোই হবো না লকডাউন কোভিড সো বিগত দু বছর হোমওয়ার্ক করতে করতে আমার এতটা খাতা জমে গেছে বাকিদের খবর জানি না বাট আপনি একটু চেক করে দেখুন কোথাও মিস্টেক আছে কিনা আর আমার কিছু ডাউটস রয়েছে যেগুলো এদের সামনে ডিসকাস না করাই ভালো সেটা বরং ক্লাস শেষ হয়ে গেলে আমি স্টাফ রুমে গিয়ে পার্সোনালি আপনার সঙ্গে ডিসকাস করে নেব হ্যাঁ সে তো নিশ্চয়ই নিশ্চয়ই উমি হলে গিয়ে আমাদের স্পেশাল স্টুডেন্ট হ্যাঁ বাই দ্য ওয়ে ওই যে দাতাল ছেলেটা লাস্ট দিন আনরে সরি মানে লাস্ট দিন আনইউনিফর্ম পরে স্কুল এসেছে তাছাড়াও আজও আনইউনিফর্ম পরে স্কুল এসেছে ব্যাপারটা একটু দেখবেন কিন্তু বাই দ্য ওয়ে স্যার মনে আছে আপনি ওই মেটের ডাবল হোমওয়ার্ক করতে দিয়ে আপনি তো দুপাশ সময় পেয়েছে জিজ্ঞেস করে দেখুন তো করে নেছে কিনা স্যার 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 ওই যে বখাটা ছেলেটা রাহুল স্কুলের আগের দিন আপনার চকচুরি করে ব্ল্যাকবোর্ডে রাহুল লাভ খেলতে লিখেছিল আবার নিচে রেখেছে স্যার মুজবেন না কিন্তু আমার ফ্রেন্ড স্যার ওই যে মুখে গোটালা ছেলেটা লাস্ট দিন ফোন থেকে আওয়াজ আসছিল তো আপনি বলেছিলেন স্কুল করার পর গার্জিয়ান কল হবে হ্যাঁ আমি জাস্ট আপনাকে মনে করিয়ে দিলাম দ্যাটস ইট আর একটা ব্যাপার স্যার বিফোর দ্য প্যান্ডেমিক লাস্ট অফ স্কুল দ্য বয় ওই ছেলেটি আমার চুলে চুইং গাম চিবিয়ে লাগিয়ে দিয়েছিল বাড়ি গিয়ে আমি এত তেল দিয়ে ট্রাই করলাম তোলার জন্য ইনক্লুডিং জাপানি তেল ও গেল না শেষে মা রেশনের কেরোসিন তেল দিয়ে আমার চুল থেকে ওসব টেনে তুললো